জলবায়ুর জরুরি অবস্থা ঘোষণা এবং জীবাশ্ম জ্বালানি প্রত্যাখ্যান করার দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছে পরিবেশ কর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এসব দাবি জানান তারা। হোয়াইট হাউসের সামনে যাওয়ার আগে পৃথিবীর প্রতিনিধিত্বকারী একটি দৈত্যাকার গোলাকার বেলুন ফোলায় বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন ব্যানার নিয়ে কর্মসূচি পালন করেন তারা। জলবায়ুর জরুরি অবস্থা ঘোষণা এবং জীবাশ্ম জ্বালানি প্রত্যাখ্যান করার দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছে পরিবেশ কর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এসব দাবি জানান তারা। হোয়াইট হাউসের সামনে যাওয়ার আগে পৃথিবীর প্রতিনিধিত্বকারী একটি দৈত্যাকার গোলাকার বেলুন ফোলায় বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন ব্যানার নিয়ে কর্মসূচি পালন করেন তারা। জলবায়ুর জরুরি অবস্থা ঘোষণা এবং জীবাশ্ম জ্বালানি প্রত্যাখ্যান করার দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছে পরিবেশ কর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এসব দাবি জানান তারা। হোয়াইট হাউসের সামনে যাওয়ার আগে পৃথিবীর প্রতিনিধিত্বকারী একটি দৈত্যাকার গোলাকার বেলুন ফোলায় বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন ব্যানার নিয়ে কর্মসূচি পালন করেন তারা। জলবায়ুর জরুরি অবস্থা ঘোষণা এবং জীবাশ্ম জ্বালানি প্রত্যাখ্যান করার দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছে পরিবেশ কর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এসব দাবি জানান তারা। হোয়াইট হাউসের সামনে যাওয়ার আগে পৃথিবীর প্রতিনিধিত্বকারী একটি দৈত্যাকার গোলাকার বেলুন ফোলায় বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন ব্যানার নিয়ে কর্মসূচি পালন করেন তারা। জলবায়ুর জরুরি অবস্থা ঘোষণা এবং জীবাশ্ম জ্বালানি প্রত্যাখ্যান করার দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছে পরিবেশ কর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এসব দাবি জানান তারা। হোয়াইট হাউসের সামনে যাওয়ার আগে পৃথিবীর প্রতিনিধিত্বকারী একটি দৈত্যাকার গোলাকার বেলুন ফোলায় বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন ব্যানার নিয়ে কর্মসূচি পালন করেন তারা। জলবায়ুর জরুরি অবস্থা ঘোষণা এবং জীবাশ্ম জ্বালানি প্রত্যাখ্যান করার দাবিতে যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছে পরিবেশ কর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এসব দাবি জানান তারা। হোয়াইট হাউসের সামনে যাওয়ার আগে পৃথিবীর প্রতিনিধিত্বকারী একটি দৈত্যাকার গোলাকার বেলুন ফোলায় বিক্ষোভকারীরা। এছাড়া বিভিন্ন ব্যানার নিয়ে কর্মসূচি পালন করেন তারা।